হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে বাসায় কলা দিয়ে মাছ দিয়ে রান্না করি সেটাই শেয়ার করব। এর জন্য এখানে প্রথমে কাঁচা কলা নিয়ে নিয়েছি, এখানে 3টা কলা নিয়েছি আর 2টা আলু নিয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নিব। কলাটাকে আগে প্রথমে কেটে নিচ্ছি, তারপর এই তো ভালো করে এখন খোসাটাকে ছিলে নিব। ছিলে নেওয়ার পর এভাবে 4 ভাগে ভাগ করে নিয়েছি কলাটাকে। তারপরে এভাবেই আলুগুলো কেটে নিব, সবগুলো একসাথে ভালো করে কেটে নিতে হবে। তারপরে এই তো এইভাবে সবগুলো কেটে নিয়েছি, আর কলাতে তো প্রচুর কষ, এর জন্য কলাটা কালো হয়ে গিয়েছে আর আমার হাতগুলো কালো হয়ে গিয়েছে। তারপরে এখন কলাগুলোকে ভালো করে ধুয়ে আলু আর কলা একসাথে এখন একটু ভাপ দিয়ে নিব। এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি, কলার কাঁচা ভাপটা যেন দূর হয়ে যায় এর জন্য। তারপরে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন হালকা একটু ভাপ দিয়ে নিব। আর এখানে 1 চা চামচের মতন জিরা নিয়ে নিয়েছি, তারপরে 1টা ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এখন এগুলো সব একসাথে মিহি করে বেটে নিব। আর এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আর এই তো বেটে নেওয়া শেষ। তারপরে এখানে কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, তারপরে তো আগে থেকে ওই কলা ভাপটা নিয়ে নিয়েছি, কলাটা ভাপ দেওয়া শেষ। এখন পানিটা ঝরিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমি তেলা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। তারপরে এই তো মাছটাকে হলুদ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, আর এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে এখন মাছগুলোকে ভালো করে ভেজে নিব। তারপরে এই তো মাছগুলোকে তেলের মধ্যে দেওয়া শেষ, এখন উল্টিয়ে দিয়েছিলাম, আর মাছটাকে আমি একদম কড়া করে ভেজে নিব। তারপরে মাছ ভাজা শেষ, ওই একই তেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষ, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলাটা, দিয়ে এখন ভালো করে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। তেলের উপর হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিব। এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ দিয়ে দিয়েছি, ঝালটা যে যার পরিমাণ মতন দিবেন। তারপরে এখানে ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর এই তো অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলার উপরে তেল ভেসে গিয়েছে। তারপরে এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আর একটু মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে এই তো আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করছি, নাড়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপ দিয়ে রাখা কলা আর আলুগুলো, দিয়ে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে কলার আলুটাকেও মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর এই তো আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একদম মশলাটাকে ভাজা ভাজা করে ফেলেছি। তারপরে এখন এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি, যে যার পরিমাণ মতন ঝোল রাখার মতনই পানি দিয়ে দিবেন। তারপরে এই তো বেশি করে পানি দেওয়ার পর এখন বলক চলে এসেছে, এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এখন আবারও নেড়ে দিব ভালো করে। আর এর মধ্যে লবণটাও চেক করে নিয়েছিলাম, লবণটা একটু কম হয়েছিল, আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে এই তো তরকারিটা হয়ে গিয়েছে, আর এখন নামিয়ে নিয়েছি। যেহেতু পাঙ্গাস মাছে অনেক তেল থাকে, তাই তরকারিতে প্রচুর তেল উঠেছে, আর তরকারিটা খেতেও অনেক মজা হয়েছে। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই তো আমার তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি, খেতে দারুণ মজা হয়েছে, ভাবতেও পারেনি যে এত মজা হবে। একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এখন এই মাছটা দিয়ে ভাত খেয়ে নিব। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।